তাই স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজকে আমি শেখাবো রুমাল রুটির রেসিপি। এটা খুব সহজ বাড়িতে বানানো, কিছু যদি স্টেপ ঠিক করে তোমরা ফলো করো একদম দোকানের মতনই হবে, বরঞ্চ দোকানের থেকে অনেক সফট এবং অনেক টেস্টি, অনেক ভালো হবে। তো চলো তাড়াতাড়ি রেসিপিটা শিখিয়ে দিই। রুমাল রুটি বানাতে কী কী লাগছে চলুন দেখিয়ে দিই। লাগছে ময়দা আর নুন। আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি, মানে প্রায় 200 গ্রামের বেশি ময়দা নিয়েছি। ফার্স্টে আমাদের ময়দাটা মেখে নিতে হবে, অল্প একটু নুন দেবো, যেরকম আমরা আটা মাখি সেরকমই নুন দেবো, আর কিন্তু কোনো রকম তেল দেবো না। এবার জল দিয়ে দিয়ে, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে ময়দাটা আমাদের একটু নরম করে, যতটা আমরা লুচি পরোটার জন্য ময়দা মাখি শক্ত করে, ততটা কিন্তু শক্ত করে এটা মাখলে হবে না, একটু নরম করে মাখতে হবে। দেখে নিন ভালো করে, আর অবশ্যই ঠেসে ঠেসে মাখবেন ময়দাটা। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। দেখুন একটু সফট মাখা হয়েছে, এরকম সফট এরকম করে এবার রেখে দিতে হবে এটা আমাদের প্রায় 30 মিনিটের মতো রেস্ট করতে হবে। অবশ্যই এটাকে ন্যাকড়া চাপা দিয়ে রাখবেন যাতে ওপরটা শুকিয়ে না যায়। তিরিশ মিনিট বাদে ফিরে এলাম। কি করে রুমাল রুটি করতে হবে দেখুন, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর এরকম একটা কড়া নেবেন, একটু বড় সাইজের কড়াটা নেবেন, নিয়ে গ্যাসের ওপর উল্টে দেবেন। গ্যাসে কিন্তু একদম সমানভাবে উল্টে দিলে চলবে না, তাহলে কিন্তু গ্যাসটা বন্ধ হয়ে যাবে, তাই জন্য একটু ফাঁক রাখতে হবে। ফাঁক রাখার জন্য আমি এখানে একটা হাতা দিয়েছি, হাতায় এরমভাবে রেখে দিচ্ছি। একদম কিন্তু গ্যাসের ওপর চাপা দিয়ে দিলে গ্যাসটা হাওয়া যখন পাবে না তখন বন্ধ হয়ে যাবে, সেই জন্য এরম একটু ফাঁক রেখে দেবেন। এইভাবে এবার কড়াটা আমি গরম করতে দেবো। কড়া খুব গরম হওয়া চাই রুমাল রুটির জন্য, যাতে রুটিটা দিলেই সঙ্গে সঙ্গে আমাদের রুটিটা শেখে যায়। এবার আমি আবার দেখুন ময়দাটা ঠেসে নিচ্ছি। ময়দাটা দেখুন একটু নরম মাখা হয়েছে, বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার একটু ঠেসে নিলাম। ঠেসে নিয়ে এবার এর থেকে যেরকম নর্মাল সাইজের আমরা লেচি কাটি সেরকম লেচি কেটে নেব। আমি এখানে যেহেতু আমাদের অত বড় চাকি বেলুন নেই, সেই জন্য আমি এটা কিচেন টেবিলে বেলেছি। অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম, নিয়ে এবার পাতলা করে বেলে নেব। দেখুন আপনারা, আর যখন বেলবেন অবশ্যই ধারে চেপে চেপে বেলবেন, যাতে ধারটা পাতলা হয় আর মধ্যিখানটা মোটা থাকে, নাহলে কিন্তু মধ্যিখানটা শক্ত হবে রুটির। একদম পাতলা করে বেলে নিতে হবে। একটু বড় হয়ে যাওয়ার পর রুটিটার গোল করে ঘোরানো যাবে না, তখন এইভাবে ধারগুলোকে খালি ঠেলে ঠেলে বাড়িয়ে নেবেন রুটিটা। যত বড় করা যায়, যত বড় লেচি করবেন তত বড় কিন্তু হবে, সেই জন্য দেখেছেন আমি নর্মাল সাইজেরই লেচি কেটেছিলাম, তার থেকে এত বড় রুটিটা আমাদের হলো। ময়দা রুটি এরকমই রবারের মতো হয়, যতখানি পাতলা বেলা যায় আর যতখানি বড় বেলা যায় ততখানি বেলবেন। দেখে নিন ভালো করে। এবার এটা এহাত ওহাত করে নেবেন, যাতে এক্সট্রা রুটির যে গুঁড়োটা, আটার যে গুঁড়োটা, সেটা যেন ঝরে পড়ে যায়। এবার এটাকে আমরা ওই গরম কড়ার ওপর দিয়ে দেবো। কড়া কিন্তু কমাবেন না, সব সময় হাই ফ্লেমে রেখে দেবেন, আর অবশ্যই এই কড়ার গায়ে হাত দেবেন না, এটা কিন্তু আগুন গরম। আমার করে করে অভ্যেস হয়ে গেছে, তাই জন্য অবশ্যই এর জন্য একটা চিমটি ব্যবহার করবেন, আর সাথে সাথে কিন্তু পিট ওপিট উল্টে নেবেন, নাহলেই কিন্তু শক্ত হয়ে যাবে। দেখেছেন, একবার এপিট আর একবার ওপিট, সঙ্গে সঙ্গে কিন্তু রুমাল রুটি হয়ে যায়। একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরও দুটো তিনটে দেখিয়েছি, আপনারা ভালো করে দেখে নিন।
আর এই কড়াটা দেখবেন যতগুলো আপনারা রুমাল রুটি করতে থাকবেন কড়াটা কালো হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা সিলভারের কড়ায় করছি, কারণ দোকানে যখন আমরা রুমাল রুটি কিনতে যাই তখন দেখবেন সেই রুমাল রুটিগুলো যে কড়ায় করছে সেই কড়াটা হচ্ছে লোহার কড়া, তাই কালো হলে খুব একটা প্রবলেম হয় না। আর লোহার কড়া কিন্তু গরম হতে সময় লাগে, তাই জন্য পড়েও কম। আর এই কড়া কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায় আর পুড়ে গেলে কিন্তু দাগ হয়ে যায়, তাই এই কড়াটা কী করে সাদা করতে হয় সেই কিন্তু ভিডিওটাও আপনাদের আমি শিখিয়ে দেব আমার ব্লগ চ্যানেলে, যেটা নাম আমার ব্লগ চ্যানেলের নাম হচ্ছে ডে উইথ ঔসুমিতে। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আমার অলরেডি একটা বেলা হয়ে গেছে, আমি আরও একটা বেলে দুটো বেলে নিয়ে তারপর দুটো শেখাটা দেখাবো আপনাদের। তবে একটা করে বেলে একটা করে শেখলেই ভালো, কারণ হচ্ছে তাতে কড়াটা তাতার একটু সময় পায়, সেই জন্য একটা করার পর কড়াটা আবার তেতে গেল তখন আবার একটা করলেই ভালো হয়। রুমাল রুটি করার সময় কিন্তু গ্যাস একদম কমাবেন না, আপনাদের বারবার বলছি। দেখুন এই রকম একটা চিমটি আপনারা নিয়ে নেবেন, এই চিমটির সাহায্যে এরকমভাবে করবেন। দেখুন দেওয়ার সাথে সাথে কিরম পুরে কিরকম একদম ফুলে উঠছে সুন্দরভাবে। আর বেশিক্ষণ কিন্তু এই কড়ায় রুটি রেখে দেবেন না, তাহলেও কিন্তু শক্ত হয়ে যাবে। ওই কড়াতেই ভাঁজ করে নেবেন, নিয়ে চারদিকটা একটু একটু করে চেপে চেপে যেদিকটা হয়নি সেখানটা একটু চিমটি করে চেপে দেবেন। আমার সব রুটিগুলো হয়ে গেল, আমি এটাকে পরিবেশন করেছি চিকেন টিক্কা গ্রেভির সাথে, এটা ভীষণ টেস্টি হয়। আর আর দেখে নিন কত সফট হয়েছে রুটিটা, দেখুন একদম নর্মাল রুটির মতো সফট হয়েছে, সব কটা রুটি এরকম হয়েছে। দেখুন দুদিকটায় কী সুন্দরভাবে শেখা হয়েছে। আমার এই রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে করবেন, তার অ্যান্সার আমি দিয়ে দেব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আজকে এখানের মতনই শেষ করছি, টাটা বন্ধুরা।